नमस्कार ए मुहूर्त आहि परिसे रातिपुर केबाटा बिग ब्रेकिंग न्यूज आजि होइसे 15 डिसेंबर आरो एने धरनर खबर खमु नितो साबर कारणे चनेलु सब्सक्राइब करी भिडीयो टुत एटा लाइक करि दिबो ए मुहूर्त जनायसो एटा डांगर खबर मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा जुवाकाली मुसलमान सम्पर्के केबाटा मन्तव्य करिसे आजमलर सुपर 40 जरियते मुसलमान हकले आमार पुरा बहुतु डॉक्टर इंजीनियर नार्सर सीट काढ़ी लैसे बुली मन्तव्य करिसिल हिमंत बिश्व शर्मा हिमंत बिश्व शर्मा करा ए मन्तव्यर प्रत्युत्तर दिसे डिंगर विधायक आमिनुल इस्लामे आरो आमिनुल इस्लामे कइसे जे राज्यर मुख्यमंत्री हिसाबे एने धरनर मन्तव्य खुबा नापाय आरो एने धरनर मन्तव्य अतिकय राज्यर बाबे लज्जाजनक कारण एजन मुख्यमंत्री सकलो मानुहर बाबे केवल एटा धर्मर बाबे नहय गतिके जदि एटा धर्मक टार्गेट करि एने धरनर मन्तव्य करे तेने खले मुख्यमंत्री साम्प्रदायिक बदरुद्दीन आजमल सम्पर्केओ मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा बहुतो मन्तव्य करिछे आरो मन्तव्यक लै निजर प्रतिक्रिया व्यक्त करिछे डिंगर विधायक आमिनुल इस्लामे মাদ্রাসা সমূহ বন্ধ করার বাবে বাহানা দেখুয়া হৈছিল মুসলমান লড়া ছোৱালী ডক্টর অভিযন্তা হব বুলি আৰু এই মন্তব্য কৰিছিল হিমন্ত বিশ্ব শর্মাই যে মাদ্রাসা সমূহ বন্ধ কৰি মুসলমান লড়া ছোৱালী বিলাকক ডক্টর ইঞ্জিনিয়াৰ কৰিম কিন্তু এতিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কৈ আছে যে ইয়া সুপার 40 জৰিয়তে আমাৰ পৰা সিট সমূহ কাঢ়ি লোৱাৰ বাবে চেষ্টা কৰিছে কিন্তু এনে ধৰণৰ মন্তব্য কিয় বারম্বাৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ মুখত পিছে এতিয়া সেই আমি ভবা মূল ভাব পোহৰলৈ আনিছে নিজেই মুখ্যমন্ত্রীয়ে লগতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ প্ৰত্যেকটো কথাৰ প্ৰত্যুত্তৰ দিছে ডিঙৰ বিধায়ক আমিনুল ইসলামে আমিনুল ইসলামে কৈছে যে মুখ্যমন্ত্রী মহোদয় ৰাজ্যখনৰ মুৰব্বী হিচাপে এনে ধৰণৰ গৰ্হিত মন্তব্য কৰিবলৈ আপোনাৰ অকণমান লজ্জাবোধ নহলনে নিজৰ পদমৰ্যাদা বুলি কথা এষাৰ আছে নিজৰ পদমৰ্যাদা বুজি নোপোৱা লোক এগৰাকীক এটা উচ্চ পদবীত বহাই দিয়াৰ পৰিণাম নহয় জানো ইয়া কোনোবাই আপোনাৰ ৰাজ্যৰ কিছু দুখীয়া অথচ মেধা সম্পূৰ্ণ ছাত্ৰ-ছাত্ৰীক উচ্চ শিক্ষা প্ৰদানৰ সুব্যৱস্থা কৰি দিলে আপোনাৰ ইমান জ্বলন হোৱাৰ কাৰণ কি ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে আপুনি বালহে পাব লাগিছিল আৰু শৈক্ষিক উত্তৰণৰ দিশত অনবদ্য অৱদান আগবঢ়াই থকা লোকজনক আপুনি প্ৰশংসা কৰিব লাগিছিল কিন্তু প্ৰশংসা নকৰি এতিয়া সিট কাঢ়ি লোৱাৰ কথা কৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই পুরস্কৃত কৰিব লাগিছিল যিসকলে এনে ধৰণৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলক আগবঢ়াই নিয়াৰ বাবে চেষ্টা চলাইছে তাকে নকৰি মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাৰ ওপৰত শৈক্ষিক আক্ৰমণ বুলি আপুনি কি বুজিব আপুনি কি বুজাব বিচাৰিছে ৰাজ্যখনৰ মানুহবিলাকক সেয়া ৰাজ্যৰ মানুহে বুজি পাইছে এই মন্তব্য আছিল ডিঙৰ বিধায়ক আমিনুল ইসলামৰ আমিনুল ইসলামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই যি মন্তব্য করেছিল সেই মন্তব্যর প্রত্যুত্তর দিছে লগতে আমিনুল ইসলামে কৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপুনি জানেনে আজমল ফাউন্ডেশনের উদ্যোগত বিনামূলিয়াক পড়াই উচ্চ শিক্ষার বাট মুকলাই দিয়া ছাত্রছাত্রীসকলের ভিতর কেবল মুসলমানেই নহয় হিন্দু খ্রিস্টান আদি ধর্মাবলম্বী ছাত্রছাত্রীও আছে তেনে ক্ষেত্রত আপুনি আমার উপর শৈক্ষিক আক্রমণ বুলি কই কি কব বিচাৰিছে মুখ্যমন্ত্রী মহোদয় নে আজমল সুপার 40 অধীনত কিছু মুসলমান ছাত্রছাত্রী মেডিকেল ফার্মাসিস্ট আদি পাঠ্যক্রম পড়িবলৈ সুবিধা পোৱাটো আপোনার সংকীর্ণ অহিংসু মানসিকতায় সহ্য কৰিব পৰা নাই আপোনাৰ ভাৰতৰ কোনো ৰাজ্যৰ মুখ্যমন্ত্রীয়ে কেতিয়াবা নিজৰ ৰাজ্যৰ একাংশ নাগৰিকৰ শৈক্ষিক অগ্ৰগতি দেখা পাই অস্থিৰ হৈ এনে ধৰণৰ প্ৰলাপ বকা দেখিছিল নে অসমৰ বাসিন্দা হিচাপে আপোনাৰ এনে পৰধৰ্ম বিদ্বেষী সাম্প্ৰদায়িক মানসিকতাত বহুত লাজ পাইছো বুলি মন্তব্য কৰিছে বিধায়ক আমিনুল ইসলামে কেইদিনমান আগতে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই নিজে কৈছিল মাদ্রাসাসমূহ বন্ধ কৰাৰ কাৰণ হিচাপে কৈছিল যে মাদ্রাসার ছাত্ৰ-ছাত্ৰীসকলক আপুনি ডক্টৰ বনাব বিচাৰে আপুনি যদি সঁচাকৈয়ে মুসলমান লৰা ছোৱালীসকলক ডাক্তৰ বনাব বিচাৰে তেনেহলে আজমল সুপাৰ 40 জৰিয়তে কিছু সংখ্যক মুসলমান ছাত্ৰ-ছাত্ৰী ডাক্তৰী বা চিকিৎসা শাস্ত্ৰত
পড়ার সুবিধা পাত আপনার ইমান গাজলিছে কিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, নে নিজের পত্নী পুত্রর ভূমি কেলেঙ্কারির অভিযোগ তল পেলাবলে এনে আস্ফালন করেছে মুখ্যমন্ত্রী? এগারী মুখ্যমন্ত্রীর এনে আচরণ অতি দৃষ্টিকটু, লজ্জাজনক আর দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে ডিঙর বিধায়ক আমিনুল ইসলামে। আর এই মন্তব্য আপনার নিজের নিজের মন্তব্য কমেন্ট বক্সত নিশ্চয় জানাবলে নাপাহরিব। পরবর্তী খবর হয়েছে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীয় কেবাটাও মন্তব্য করেছে। রাহুল গান্ধীয় কৈছে যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের সময়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে সদনত প্রায় উপস্থিত না থাকে, আমাক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করবলে অনুমতিও দিয়া নহয়, ইয়া গণতন্ত্রের হত্যা নে নহয় বলে মন্তব্য করেছে রাহুল গান্ধীয়ে। পরবর্তী খবরটি হয়েছে সমগ্র ভারতবর্ষত রাজ্যখনতো এতিয়া দেখা পাইছো, দেখিছো আমি সকলে যে কেবল হিন্দু আর মুসলমানের নামত একাংশই রাজনীতি করেছে। এইবার গু রক্ষার বাবে অস্ত্র তুলি লবলে উচতনি বিশ্ব হিন্দু পরিষদর নেত্রী সাদবী সরস্বতীর। আইনের শাসনক ভ্রুকুটি দেখাই দেশত এতিয়া হিন্দুত্ববাদী সংগঠনের অপকর্ম বৃদ্ধি পাইছে। শাসনাধিষ্ঠ বিজেপি সরকারের মুকলি পৃষ্ঠপোষকতাতে হিন্দুত্ববাদী দলসমূহে স্বয়ং সম্পূর্ণ রূপত আত্মপ্রকাশ করেছে। এবার গু রক্ষার নামত এক প্রকারে আইন হাতত তুলি লবলে উচতনি দিছে বিশ্ব হিন্দু পরিষদর নেত্রীয়ে। বিশ্ব হিন্দু পরিষদর নেত্রী সাদবী সরস্বতীয়ে হিন্দু ধর্মাবলম্বী লোক গরু আর পরিয়ালর সুরক্ষার বাবে তরুয়াল তুলি লবলে আহ্বান জানাইছে। আইন হাতত তুলি লওয়া এগারী নেত্রীর বিরুদ্ধে সরকারে কি ব্যবস্থা গ্রহণ করব সেও সময়ত লক্ষণীয় হব। বিএসপির দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানত ভাষণ দি সাদবী সরস্বতীয়ে কয় যে ফোনত লাখ লাখ খরচ করার পরিবর্তে মানুষে গরুর সুরক্ষা নিশ্চিত করবল তরুয়াল আর অস্ত্র ক্রয় করা উচিত। সাদবীয়ে কয় যে যদি মানুষে লাখ লাখ টাকার ফোন ক্রয় করবেনে নিশ্চিতভাবে গরুর সুরক্ষার বাবে ঘর অস্ত্র ক্রয় করে রাখব পারে, ই নিশ্চিত করব যে মানুষে ঐশ্বরিক মাতৃক সুরক্ষা দিব। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রখনত এনে ধরনের সাম্প্রদায়িক মন্তব্য শোভা নাপায় আর ইয়ার বিরুদ্ধে সরকার কঠোর হব লাগিব। রাজ্যতেই হোক সমগ্র ভারতবর্ষতে হোক এনে ধরনের যখন সাম্প্রদায়িক বিষবাস্প বিয়পায় হিন্দু আর মুসলমানের মাজতে সাম্প্রদায়িক সংঘর্ষত লিপ্ত করাব বিচারে অতি শীঘ্রে গ্রেপ্তার করে বিহিত ব্যবস্থা বিহিত শাস্তি ওপর দিব লাগে সরকারখনে। উডুপি জেলার এক সমাবেশক সম্বোধন করে সাদবীয়ে কয় যে এটা গুহালীত জন্মগ্রহণ করেছিল আর গরু হত্যা প্রতিরোধ করা কর্তব্য আর কৈছিল যে মূর জন্মর দিনেরপরাই মূর দুটা সংকল্প আছিল, এটা হল ভগবান রামের বাবে একটা মন্দির নির্মাণ করা আর আনটো হল ভারতত গরু হত্যা বন্ধ করা।